এই যে ফটো কারেন্ট পাওয়া যাচ্ছে, এই ফটো তড়িৎ প্রবাহটা এইবার এইখানেতে বিভিন্ন তীব্রতার আলোকরশ্মি ধাতব পৃষ্ঠের উপর আপতিত করা হয়, পড়ে তোমার বিভব পার্থক্য পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রার কিরকম কি পরিবর্তন হচ্ছে সেইটাকে লক্ষ্য করতে হয়। তাহলে সেক্ষেত্রে যদি গ্রাফটা না হয় এই রকমের গ্রাফ পাওয়া যাবে, যে এক্স অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর তোমার আই প্লট করা হয়, তাহলে গ্রাফটা এই রকমের হবে। এইটা ধরো ফর ইন্টেন্সিটি, কারেন্ট আই লিখেছি, আবার ইন্টেন্সিটিকেও আই লিখবো, লিখেই দিচ্ছি ইন্টেন্সিটি এটা আই ওয়ান, এটা ইন্টেন্সিটি ফর আই টু, এবং আই টু ইজ গ্রেটার দেন আই ওয়ান, এটা বেশি তীব্র আলোর জন্য এই গ্রাফটা, আর এটা কম তীব্র আলোর জন্য। তাহলে বোঝাই যাচ্ছে যে তীব্রতা যদি বাড়ে ফটো তড়িৎ প্রবাহ বাড়বে। বিষয়টা ফিজিক্যালি যদি ভাবো, তীব্রতা বাড়া মানে তোমার আরো বেশি এনার্জি মেটাল সারফেসের উপর ফেলা হলো, তাহলে যত বেশি এনার্জি মেটাল সারফেসের উপর ফেলা হবে তত বেশি তোমার তড়িৎ শক্তিও পাওয়া যাবে। সেই জন্য তীব্রতা যদি বাড়ে, দেখো তড়িৎ প্রবাহ বাড়ছে, একই বিভব পার্থক্য ক্যাথোড আর অ্যানোডের মধ্যে দেওয়ার জন্য। তাহলে এবার তোমার তাহলে দেখা যাচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বা ফটো কারেন্ট ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, বা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। সুতরাং আলোক তড়িৎ প্রবাহ মাত্রা তোমার আপতিত আলোর তীব্রতার সঙ্গেতে সমানুপাতি হয়, যত আপতিত আলোর তীব্রতা বাড়ে তত প্রবাহ মাত্রা বাড়তে থাকে। এইবার যদি এই দিকে যাওয়া যায়, এদিকে এই জায়গা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো জিরো কোঅর্ডিনেট মূল বিন্দু, তাহলে এদিকে যাওয়া যাচ্ছে মানে ভি এর মান নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বিভব পার্থক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট যদি বিভব পার্থক্য যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে তড়িৎ ফটো তড়িৎ প্রবাহ জিরো হয়ে যাচ্ছে। ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বিভব পার্থক্য জিরো হয়ে যাচ্ছে মানে এরকম ভাবতে পারো যে ক্যাথোডের সাপেক্ষে, ক্যাথোড আর অ্যানোডের সাপেক্ষে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বিভব পার্থক্যটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, জিরো ঋণাত্মক হয়ে যাচ্ছে, মানে এরকম ভাবা যেতে পারে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটা অধিকতর ঋণাত্মক, অর্থাৎ ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটা নেগেটিভ। ক্যাথোডটা যদি -20 ভোল্ট, এটা হচ্ছে ক্যাথোডের বিভব পার্থক্য, আর অ্যানোডের বিভব পার্থক্য -30 ভোল্ট, তাহলে বিভব ভিটা কত হবে? অ্যানোডের বিভব পার্থক্য মাইনাস ক্যাথোডের বিভব পার্থক্য। প্রথম ক্ষেত্রে দেখো ক্যাথোডে ছিল 10 ভোল্ট, অ্যানোডে ছিল তোমার 40 ভোল্ট, বিভব পার্থক্য অ্যানোড থেকে ক্যাথোড বাদ দিয়ে আমরা 30 ভোল্ট দিচ্ছিলাম। তাহলে এখানে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে, তাহলে এখানেও অ্যানোড থেকে ক্যাথোডের বাদ যাবে, অর্থাৎ -30 -20, তার মানে -30 + 20 ভি ইকুয়াল টু -10 ভোল্ট, অর্থাৎ ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে ঋণাত্মক বিভবে রাখা হবে। রাখলে কি হবে? যে
এই যে একে যদি এর সাপেক্ষে ঋণাত্মক রাখা হয় তাহলে ইলেকট্রন গুলো এখান থেকে বেরিয়ে এখানে যাওয়ার পথে রিপালশন ফোর্স পাবে। তাহলে রিপালশন ফোর্স পাওয়ার জন্য স্বভাবত ইলেকট্রন গুলো এখানে যাবে না, কিন্তু কিছু ইলেকট্রন যাদের গতিশক্তি খুব বেশি তারা এই রিপালশন ফোর্সকে কাটিয়েও এখানে পৌঁছে যাবে। তাহলে যদি এখন অ্যানোডের বিভব ক্যাথোডের সাপেক্ষে আরো বেশি ঋণাত্মক করা হয়, অর্থাৎ ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের নেগেটিভিটি যদি ধীরে ধীরে বাড়ানো হয়, তাহলে একটা নেগেটিভ বিভবের জন্য দেখা যাবে যে ফটো তড়িৎ প্রবাহ মাত্রা জিরো হয়ে গেল, এবং সেটাই হচ্ছে এইটা। এটা যদি আমি ওপি বলি, ওপি অংশের এই যে বিভব, এই বিভবের জন্যই তোমার ফটো তড়িৎ প্রবাহ মাত্রা জিরো হয়ে যায়। এই বিভবটাকেই বলা হয় নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেন্সিয়াল, স্টপিং পোটেন্সিয়াল বলা হয়। তাহলে নিবৃত্তি বিভব তাহলে কি জিনিস না, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে রাখলে ফটো তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যায়, সেই নির্দিষ্ট বিভবকেই বলা হয়, অ্যানোডের সেই নির্দিষ্ট ন্যূনতম ঋণাত্মক বিভবকেই বলা হয় নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেন্সিয়াল। তাহলে এখন এই যে স্টপিং পোটেন্সিয়াল এই গ্রাফ থেকে দেখো, আর সেম ফর দি র্যাড ইন্টেন্সিটি আই ওয়ান অ্যান্ড আই টু, অর্থাৎ স্টপিং পোটেন্সিয়ালটা আপতিত আলোর তীব্রতার উপরেতে নির্ভর করে না, আপতিত আলোর তীব্রতা যাই হোক না কেন স্টপিং পোটেন্সিয়ালটা একই হবে, কিন্তু স্টপিং পোটেন্সিয়ালটা নির্ভর করে অন্য একটা বিষয়ের ওপর, সেটা হচ্ছে যে আপতিত আলোর কম্পাঙ্কের উপরেতে স্টপিং পোটেন্সিয়াল নির্ভর করে। তাহলে বিভিন্ন কম্পাঙ্কের রশ্মি যদি ওই টার্গেটের উপরেতে আপতিত করা হয়, সেক্ষেত্রে ভিআই লেখচিত্রটা কেমন হবে সেইটা দেখো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ভিআই লেখচিত্র এই রকমের হবে, যে এই দিক বরাবর ভি আর এই দিক বরাবর আই প্লট করা হয়। তাহলে এটা হচ্ছে ফর দি ফ্রিকোয়েন্সি নিউ ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ফর দি ফ্রিকোয়েন্সি নিউ টু, অ্যান্ড নিউ টু ইজ গ্রেটার দ্যান নিউ ওয়ান। এই ক্ষেত্রে স্টপিং পোটেন্সিয়ালটা ভি ওয়ান আর এক্ষেত্রে স্টপিং পোটেন্সিয়ালটা ভি টু, অবশ্যই দেখো এই ক্ষেত্রে বেশি পরিমাণ, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনটা বেশি, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আরও বেশি ঋণাত্মক বিভব অ্যানোডের উপরেতে ক্যাথোডের সাপেক্ষে প্রয়োগ করতে হবে, তবেই না ফটো তড়িৎ প্রবাহ জিরো হবে। সুতরাং ফ্রিকোয়েন্সির উপর এই রকমের তোমার লেখচিত্র পাওয়া যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, দেখো ফটো তড়িৎ প্রবাহ মাত্রাও কমে যাবে যদিও বিভব পার্থক্য সেম হওয়া সত্ত্বেও, অ্যাজ ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস ফটো কারেন্ট ডিক্রিজেস অ্যান্ড অ্যাজ ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস ফটো কারেন্ট অলসো ইনক্রিজেস। তাহলে ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি
আর নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়ালটার মধ্যে সম্পর্ক কি? তাহলে নির্গত যে ইলেকট্রন তার গতিবেগ যদি ভি বলো তাহলে তার গতিশক্তি হবে হ্যাফ এম ভি স্কোয়ার। এই শক্তিটাকে তোমার একেবারে সীমিত করে দিতে হবে একটা নির্দিষ্ট ঋণাত্মক বিভব দিয়ে অ্যানোডের উপরে দিয়ে। তাহলে সেই ঋণাত্মক বিভবকে যদি ভি জিরো বলো তাহলে ভি জিরো ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটা ইলেকট্রন গতিশীল হলে তাহলে সে যে পরিমাণ কার্য করে বা গতিশক্তি লাভ করে সেটা হয় ই ভি জিরো। তাহলে ভি জিরো ভোল্ট বিভব পার্থক্য ধরো তোমার অ্যানোড পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ, সেক্ষেত্রে ভি জিরো ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে ক্যাথোড থেকে অ্যানোডে গেলে ইলেকট্রনটা যে গতিশক্তি লাভ করবে সেটা হবে হ্যাফ এম ভি স্কোয়ার। তাহলে ঠিক এই পরিমাণ বিপরীত বিভব পার্থক্য যদি দেওয়া হয় অর্থাৎ অ্যানোড নেগেটিভ আর ক্যাথোড পজিটিভ যদি করা হয় তাহলে এই পরিমাণ গতিশক্তি তোমার গতিশক্তিকে হ্রাস করে ফেলা যাবে এই ভি জিরো ভোল্ট বিভব পার্থক্যের দ্বারা, যেখানে ক্যাথোড হচ্ছে তোমার অ্যানোডের সাপেক্ষে পজিটিভ। তাহলে এইটা ইকুয়াল টু হ্যাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ই ভি জিরো। সুতরাং ভি ইকুয়াল টু হবে, এবং এটাই হচ্ছে আর বলি এটাই হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। সেই কারণে কোনো কোনো জায়গায় বয়ে দেখবে লেখা আছে এরকম যে হ্যাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, সর্বোচ্চ গতিশক্তিটা ই ভি জিরোর সঙ্গে তো সমান। সুতরাং ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার টু ই ভি জিরো বাই এম। ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার টু ই ভি জিরো বাই এম। সুতরাং দেখা যাচ্ছে যে আপতিত আলোর ইলেকট্রনের ভুল বললাম যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে স্টপিং নির্ভর করে তোমার স্টপিং পোটেনশিয়াল ভি জিরোর উপর। আবার স্টপিং পোটেনশিয়াল সেটাও আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, নির্ভর করে আপতিত আলোর তোমার কম্পাঙ্কের উপর। সুতরাং বলা যায় যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপরেতে নির্ভর করে, তীব্রতার উপর কখনোই নয়।